কি কই তেম দুঃখের কথা মাঝে মাঝে কিছু জিনিস আমারে আসলে অনেক বাবায় অনেক অবাক করে আমি মাঝে মাঝে চিন্তা করি যে বড় লোকেরা কি খায় বড় লোকেরা দুপুর বেলা কি রান্না করে যেমন ধরেন মুকেশ আম্বানি হেতে দুপুর বেলা কি খায় হেতের বউ কি খায় তারপরে আমাদের দেশের যারা শিল্পপতি আছে নায়ক নায়িকা আছে হেতেরা কি খায় এই ফরিমনি দুপুর বেলা কি রান্না খায় মানে আমার আসলে অনেক কিছু জানতে ইচ্ছা করে এদিকে ফলাফেলের জামা কাপড় গুলা সুন্দর করে ব্যবস্থা করতেছি মানে বাস টাস করলাম এগুলা থ্রি ডাম টুইলাম এখন আমার রান্না করতে যাইতে হবে এদিকে আবার আমার এই ড্রয়ার একটা সুইট টেক আছে গা সুইটটা যাওয়ানে ভালো হয়েছে টানা টান সমস্যা নাই সুন্দর করে কাপড় গুলা বাস করে ঢুকাই দেওয়া যায় আজকে আমি একটা করে দেখাবো যে বড় লোক মানুষজন কি খায় জানি না কিন্তু আমার ঘরের মধ্যে আমি প্রতিদিন কি রান্না বান্না করি আজকে মধ্যবিত্তের ঘরের মধ্যে কি রান্না বান্না হয় এক এক দিন এক এক ধরনের রান্না বান্না হয় প্রতিদিন তার সমান সমান রান্না হয় না আজকে আমি আমার ঘরে কি রান্না করবো সেটাই দেখাবো এখানে ঘুরে 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 সাইজের কত ইলিশ মাছ আছে এটি ইলিশ মাছ করলেও ভুল হইব তো যাই হোক গরিব মানুষের মানে মধ্যবিত্তের বাজেটে যতটুকু ইলিশ মাছ পাইছি ততটুকু নিয়ে আসছি তারপরে কয়েকটা ইসা মাছ আছে ইসা মাছটি সুন্দর করে আজকে রানমো ইয়া দিয়া লাউ দিয়া এই যে দেখেন শুরু করে দিছে আমি রান্না বান্না মানে মোটামুটি দেরি করলাম না একেবারে কসমসে কসমসে করে কাটাকুটি করে সুন্দর করে সুলার বসায় দিছি এই লাউগুলা তারপরে কত অল্প তেলে যে রান্না করি সেটাই দেখাবো প্রথমে যেটা করলাম কোনো তেল আর জল ছাড়া সুন্দর করে মশলা পাতি দিয়া এটিতে ঢাকনা দিতে হবে এখানে আছে শুধুমাত্র হলুদ তারপর কাঁচামরিচ তারপরে ইসা মাছ তারপরে সুন্দর করে লবণ দিয়া ঢাকনা দিয়ে থুয়া দিছি তারপরে চুলার মধ্যে ভাত বসাই দিছি এদিকে আবার কতগুলো টমেটো কেটে লইছি তো ঘটনা যেটা হয়েছে টমেটোর বিচি সবসময় ফেলাই দিবেন কারণ টমেটোর বিচি কিন্তু ফাতর মানে সৃষ্টি করে তো যার কারণে টমেটোর বিচি আমি খাই না এখন আমি টমেটো আর এই কচুর ছাড়া দিয়ে রান্না করবো ইলিশ মাছের ছাউগুলা তো যাই হোক এই কচুর ছাড়ার এগুলার সুন্দর করে এই কাটাকুটি করে লইলাম তারপরে ইলিশ মাছগুলা কাটাকুটি করে লইছি এখানে সকল ইলিশ লই নাই এখানে দুইটা মাত্র ইলিশ মাছ নিয়েছি কারণ ইলিশ মাছগুলার সাইজ হইতেছে ছোট ছোট ইলিশ মাছগুলা সুন্দর করে প্রথমে যেটা করবো অল্প একটু করে ভাজা নিবো মানে বেশি ভাজা না এটা আমাদের অঞ্চলে বলে আওলা ভাজি তো এই যে দেখেন আওলা ভাজিগুলা কইটা নিয়ে সুন্দর করে ওই তেলের মধ্যে এবার ঝিরিমিরি করে কেটে রাখা একটু করে পেঁয়াজ দিয়ে দিবো পেঁয়াজগুলো যখন লাল 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 হয়ে ভাজা আসবে তারপর এটার মধ্যে দিয়ে দিবে একটু করে আদা বাটা একটু করে রসুন বাটা এই যে দেখেন এখানে লাল 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 হয়ে যখন পেঁয়াজগুলো হয়ে আসছে তারপরে আদা বাটা রসুন বাটা দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে এখন দিব মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ গুঁড়া তারপরে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে লবণ এগুলো দিয়ে সুন্দর করে একটু করে কষাইতে হবে জিনিসটা এই যে দেখেন কি সুন্দর করে যখন দেখবেন যে তেল ভাসতেছে বুঝে যাবেন যে আপনাদের কষানো হয়ে গেছে তারপরে যেটা করবেন এখানে কচুর ছাড়ার এই টমেটো গুলা দিয়ে দিতে হবে অনেকে চাইলে কচুর ছাড়া যাদের কাছে পিছলা ফিসলা লাগে হেরা নাও খাইতে পারেন চাইলে এই কচুর ছাড়ার পরিবর্তে আপনারা আলু দিতে পারেন আর এই রেসিপিটা শুধুমাত্র যে ইলিশ মাছ দিয়ে রান্না করতে হবে সেইটাই না এটা আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন চাইলে আপনারা গুঁড়ো মাছ দিয়ে রান্না করতে পারেন কোনো সমস্যা নেই মধ্যবিত্তের ঘরের মধ্যে যে কোনো জিনিস দিয়ে আমরা আসলে কাঁচালে নিতে পারি এমনকি ডিম দিয়ে রান্না করতে পারি তো যাই হোক এই তরকারিটা আমার প্রচন্ড পরিমাণে স্বাদ লাগে আর যে এই সাইডে যে লাউডা রান্না করতেছি এই লাউডা কতজনের ঘরে আমার মতো রান্না করে আমি জানি না প্রথমে এগুলার এইরকম অল্প আসের মধ্যে লইয়া এগুলার সিদ্ধ করে নিবো আমি যে দেখেন চিংড়ি মাছ আর হলুদ দিয়ে কি সুন্দর করে সিদ্ধ হইতেছে এদিকে লাউ গুলো এদিকে আমার তরকারি হইয়া যাইতেছে গা এখানে যখন অবশেষে আমার লাউ গুলা সিদ্ধ হইয়া যাবে তারপরে আমি একটা পাত্রের মধ্যে এগুলো তুলে নিবো অনেকে চিন্তা করতে পারেন যে লাউয়ের ভিতর থেকে কি ফানি বাইর হয়েছে কিনা জি ভাই আপনারা ঠিকই ধরেছেন এখানে লাউয়ের ভিতর থেকে পানি বের হয়েছে আপনারা চাইলে অল্প একটু পানি দিয়েও নিতে পারেন এখন যেটা করবো আমি অল্প পরিমাণ তেলের মধ্যে একটু করে জিরা দিব আর দুই তিনটা তেজপাতা দিব দিয়ে সুন্দর করে লাউডা ঢাইলা দিব লাউডা ঢাইলা দিয়ে সুন্দর করে লাইটা সেরা নিব লবণটা চেক করবো যদি দরকার হয় আরেকটু দিবেন যদি দরকার না হয় এরকম করে নামাই নিবেন এই যে দেখেন কি সুন্দর আমার লাউ কিন্তু হয়ে গেছে তো পার্শ্ববর্তী এলাকায় যেটা চলতেছিল এখানে ইলিশ মাছের ঝোল রান্না চলতেছিল সুন্দর করে যখন দেখবেন যে ঝোলের উপরে তেল 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 বাইর হয়ে আসছে তারপরে সুন্দর করে ঝোলটা এরকম করে নামাই নিবেন কি সুন্দর রেসিপি আমার হয়ে গেছে এদিকে আমি লাউ আর আমার ইলিশ মাছের তরকারি দুইটাই রেডি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দুই দুইটা রেসিপি দেখাবো যে দুইটা রেসিপি কিছুদিন আগে আমার আম্মা জানে আপনাদেরকে ভিডিওতে দেখাইছিল তো অনেকে আমার কাছে জানতে চাইছিলেন এই কাঁকরোলের পোটা কিভাবে বানায় কাঁকরোলের পোটা বানানোর জন্য যেটা করতে হবে দুইটা কাঁকরোল নিয়ে এটা হিদ্ধ বসাই দিতে হবে লবণ দিয়ে তারপরে এখানে আমি একটি বলে হুটকির ভর্তা বানাবো হুটকির ভর্তার বড়া তো এই যে দেখেন সেই জন্য আমি দুই ধরনের হুটকি নিয়ে নিছি আপনারা চাইলে এক ধরনের হুটকিও নিতে পারেন তো এই যে দেখেন এই হুটকি গুলো সুন্দর করে খামছে খামছে একেবারে ফয় পরিষ্কার করে দিয়ে ধুইয়া লয়ে লিছি তারপরে যেটা করবো এখানে পেঁয়াজ মরিচ রসুন এক লগে হগল দিয়ে হাবিটা বাইটা নিতে হবে এই যে দেখেন অনেকে ছেলে ব্যালেন করে নিতে পারেন এই যে কি সুন্দর করে এরকম ঝিকিমিকি 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 করে বাইটা নিবেন কিন্তু যত ব্যালেন্ডি করেন না কেন এই ফাড়ার গসা যদি মানে ফরে ফ্যাডের মধ্যে তাইলে যে কত পরিমাণে স্বাদ লাগে সেটা শুধুমাত্র এই ফাড়া জানে আর একমাত্র আমি জানি তো ঘটনা যেটা হয়েছে গ্রামের বাড়িতে এরকম বাডাবুটি গুলা ইনস্ট্যান্ট করে যার কারণে জিনিসগুলা খাইতে অনেক স্বাদ হয় এখানে আমি বাডাবুটি শেষ করার পর এটার মধ্যে একটু করে মরিচ গুঁড়া একটু করে হলুদ গুঁড়া দিয়ে নিলাম তারপরে জিনিসটাকে সুন্দর করে মাইক খালাম তারপরে যেটা করলাম এখানে ফাতা লইয়া আসছি ফাতা গুলো হইতেছে কুমড়া ফাতা আপনারা চাইলে লাউ ফাতা কচু ফাতা যে কোনো ফাতার মধ্যে দিয়া বইটা এরকম করে যাইটা ধইরা এই যে দেখেন এইভাবে সুন্দর করে বইটা 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 নিয়ে নিয়ে এরকম ধামা সাফা দিয়ে দিবেন এরকম ধামা সাফা দিয়ে 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 কতগুলার ফাতা নিয়ে নিবেন ফাতাগুলা মানে বারে বারে উইটটা খারো যেতে চাইবে কিন্তু যেটা করবেন এগুলার জাতা দিয়ে ধইরা যখন তেলের মধ্যে দিয়ে দিবেন এইগুলা সুন্দর করে একেবারে বাপ বাপ করে এরকম সোজা হয়ে যাবে দেখছেন নি এই যে দেখেন কি সুন্দর করে ফাতার বড়াগুলা ভাইজে এরকম প্লেটের মধ্যে তুলে নিতেছে এটার ভিতরে হইতেছে হুটকির বড়া এই যে দেখেন আমাদের হুটকির বড়া শেষ এখন আমরা কাঁকরোলে চলে যাচ্ছি এখানে যেটা করলাম পেঁয়াজ বাটা মরিচ বাটা আর হইতেছে সর্ষা বাটা নিলাম অল্প কইরা এই পেঁয়াজ মরিচ আর সর্ষার সাথে লবণ আর হলুদ সুন্দর করে মিক্স করে মাখাইয়া লইলাম এখন যেটা করবেন কাঁকরোল সিদ্ধ করা
কাকরল গুলারে সুন্দর করে সামুজ দিয়ে কোরাইয়া 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 বিসুগুলা বাইর করতে হবে বিসুগুলা বাইর করে বিসুগুলার মধ্যে আবার অল্প পরিমাণে লবণ দিয়ে সুন্দর করে বিসুগুলা মাইখে নিতে হবে আর এই যে দেখেন সাথে আমরা যে সরিষা বাটাটা মাখামাখি করছি এই যে একটু করে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়া সুন্দর করে সেগুলারে নিয়ে এরকম করে কাকরলের ভিতরে দিয়ে দিতে হবে তারপরে কাকরলের ভিতর থেকে যে বিসুগুলা বাইর করছিলেন সেগুলার উপরে দিয়ে এরকম ধামাচাপা দিতে হবে এটাকে বলা হইতেছে কাকরলের পুর এই যে দেখেন কি সুন্দর করে রেডি করে ফেলছি এখন যেটা করব অল্প পরিমাণ তেলের মধ্যে নিয়ে কাকরলগুলারে এরকম উল্টাই উল্টাই ছাইড়া দিবেন অনেকক্ষণ পরে আবার উল্টাই আবার জ্বলাবেন দুই পাট যখন ভাজা হয়ে যাবে সুন্দর করে প্লেটের মধ্যে তুলে নেবেন ব্যাস আমাদের রেসিপি রেডি এখন চলে যাইতেছি আমি একটা চাটনির মধ্যে আজকে যে চাটনিটা রান্না করবো সেটার জন্য আপনাদেরকে নিতে হবে এরকম আমরা হাগলতেই খাইছেন আজকাল যে জিনিস দেখাইতেছি এটা যদি রান্না খান তাহলে যে কি সুন্দর সুস্বাদু হবে সেটা বলে বোঝানো যাবে না আমার ঘরের মধ্যে কারেন্ট একবার আসে একবার যায় যে দেখেন ঘটনা যেটা করবেন সুন্দর করে আমরা গুলারে দুই টুকরা কইরা সিল্লা বিল্লা সুন্দর করে একেবারে সিদ্ধ বসাই দিবেন তার পরবর্তীতে একটা কড়াইয়ের মধ্যে যেটা করবেন এরকম করে ঝাল কম মরিচ নিয়ে নেবেন ঝাল কম লাল মরিচ সুন্দর করে টাইলা লইবেন তারপরে কতগুলো জিরা দিয়ে সেগুলা এরকম করে জিরিমিরি করে টাইলা নেবেন তারপরে যেটা করবেন সুন্দর করে জিরাগুলো একটা বাটির মধ্যে নামাই নেবেন তারপরে আরেকটা বাটির মধ্যে মানে ফাটের মধ্যে সুন্দর করে ফানি দিয়ে দিবেন ফানি দিয়ে সেটার মধ্যে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিবেন এক কাপ পরিমাণে চিনি দিয়ে এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিবেন তারপরে দিবেন দুইটা তেজপাতা দিয়ে সুন্দর করে ওইটা শিরা হইতে দিবেন এদিকে আবার যে আমরা গুলারে সিদ্ধ বসাইছেন সেগুলারে খোসাইয়া খোসাইয়া দেখবেন সিদ্ধ হয়েছে কিনা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আরো একটু সিদ্ধ হইতে দিবেন তারপরে যে জিরাগুলো নিয়েছিলেন জিরাগুলো আধা আধা ভাঙা দিবেন আধা ভাঙা মানে হইতেছে একটা জিনিসের মধ্যে লইয়া সুন্দর করে একটু করে দুর্মুড়াইয়া ভাঙা নিলে এটার বলে আধা ভাঙা যেমন আমি মরিচ গুলারে ভাঙা লেছি এই যে দেখেন মরিচ গুলারে ভাঙার পরে যে চিনি শিরাটা বানাইছেন সেটার মধ্যে জিরা গুঁড়া হইতেছে মরিচ গুঁড়া সুন্দর করে দিয়ে আবার এরকম চকমক চকমক করে নাড়া দিবেন তারপরে একটু পরিমাণ হলুদ দিয়ে দিবেন একটু পরিমাণে হলুদ দিয়ে সুন্দর করে আবার নাড়া ছাড়া দিবেন তারপরে যে আমরা গুলা সিদ্ধ হইয়াছে সিদ্ধ আমরা গুলা সুন্দর করে নামাইয়া পানিটা সাইকে শিরার মধ্যে দিয়ে দিবেন শিরার মধ্যে দিয়ে সুন্দর করে লাইরা সাইডা আবার একটু পরিমাণ মতো যদি লবণ দিতে হয় লবণটা দিয়ে সুন্দর করে গাড়াগড়ি করে দিবেন কি সুন্দর রেসিপি আমার রেডি হয়ে গেছে তো এই হইতাছে আমার মধ্যবিত্তের ঘরের মধ্যে আজকের রেসিপি তো আজকে আমি রান্না করলাম হইতাছে লাউ চিংড়ি রান্না করলাম একটু ওই ছড়া কচু দিয়ে তারপর যে ইলিশ মাছ তারপরে রান্না করছি ফাতার বড়া রান্না করছি কাঁকড়লের কোর আর অবশেষে যেটা রান্না করলাম এটা হইতাছে একটা চাটনি চাটনিটা যদি ভাতের সাথে খাওয়া যায় খাওয়ার শেষে খাওয়া যায় ওরে কি স্বাদ লাগে এই জিনিসটা আপনারা যদি ফ্রিজ করে রাখতে চান তাহলে যেটা করবেন সবার শেষে ভিনেগার দিয়ে দিবেন ভিনেগারও দিতে পারেন চাইলে আবার তেলের মধ্যে সুবাইয়া রেখা দিতে পারেন এটা কিন্তু অনেক সুস্বাদু একটা আচার এই আচারটা যে কি স্বাদ লাগে আমরা আচারের মধ্যে এটা হইতেছে বেস্ট আচার আপনারা দেরি না করে সুন্দর করে স্বামী স্ত্রী আজকে যেহেতু ছুটির দিন সুন্দর করে খাইতে বসে গেছি তা আমি আমার স্বামীরে সুন্দর করে বাড়ি দিতেছি প্রথমে দিলাম হইতাছে লাউ শাক তারপরে দিব কাঁকড়লের কোর তারপরে দিব ফাতার বড়া তারপরে হেঁটি একটা একটা খাইয়া খাইয়া টেস্ট করে মানে বলবে কেমন হয়েছে আর হইতেছে মানে একটা একটা করে আপনাদেরকে দেখানো হবে যে কেমন হয়েছে তো ফাতার বড়াটা যে আসলে দেখেই বোঝা যায় যে কেমন হবে ভিতরে যদি হুটকি থাকে ওপরে যদি ফাতা থাকে জিনিসটা যে কেমন স্বাদ হবে এটা তার বলার অপেক্ষা রাখে না আমার স্বামী সুন্দর করে খাইয়া বছর বছর করে শেষ করে ফেলাইছে এদিকে আমিও খাইতেছি আমার ফোলা ফাইনে বসছে ছোট ফোলাই দাও খুদাও দিয়ে খাইতেছে তারপরে আমার স্বামীরে দিলাম কাঁকড়ল হেঁটে সুন্দর করে খাইলো এটা কতবার আপনাদেরকে দেখানো হয় না যে কাঁকড়লটা খাইতে কেমন লাগে এবার আপনাদেরকে দেখাই দিলাম কাঁকড়লটা খাইতে ভীষণ টেস্ট লাগে তারপরে সুন্দর করে আমরা এই যে লাউ চিংড়ি যেটা বানিয়েছি সেটার মধ্যে কিন্তু কোনো ধরনের আদা রসুন পেঁয়াজ কিচ্ছু দেই নাই শুধুমাত্র জিরা আর হইতেছে তেজপাতা দিয়ে সম্ভার দিছি জিরা তেজপাতা দিয়ে লাউ চিংড়ি খাইয়া দেখবেন একেবারে মুখের মধ্যে লাগতে থাকবে তারপরে এই যে দেখেন ফাতলা জল ইলিশ মাছের ফাতলা জল রুই মাছের ফাতলা জল বেগুড়ি মাছের ফাতলা জল যে কোনো মাছের ফাতলা জল যদি এই পদ্ধতিতে রান্না করেন তাহলে দেখবেন প্রচন্ড পরিমাণে একেবারে এইরকম থালা বাড়ি সাইডটা ফুটটা শেষ করে খাইয়া ফেলতে মন চাইবে আমাদের খানা দানা শেষ করে অবশেষে আমি এখন একটা চাটনি খাবো যেই চাটনিটা আপনাদেরকে দেখাই দেখাই বানাইছি আমার স্বামী দুই টুকরা নিয়ে নিছে এখন আমি আমার ফেলেটে নিলাম এক টুকরা কি সুন্দর চাটনি এখানে দেখা মনে হইতে পারে প্রচুর ঝাল হয়েছে কিন্তু এক ফোঁটাও ঝাল হয় নাই কারণ আমি যে মিষ্টি মরিচটা ব্যবহার করেছি এটা আসলে মিষ্টি মরিচ এটা কিন্তু একদম দেখতে সুন্দর লুক দিবে কিন্তু খাইতে কোনো রকম ঝাল লাগবে না কি সুন্দর সুস্বাদু চাটনি এটা যত খাইবেন তত মানে খাইতে ইচ্ছা হবে তো এই ছিল আর কি আমার মধ্যবিত্তের রেসিপি প্রবাসী রেসিপি তো এই রেসিপিটা আপনারা যে কোনো ঘরে করে যে কোনো মানে দাঁড়ে দাঁড়ে কিন্তু চাইলে ঘরের মধ্যে রান্না করে খাইতে পারেন এই সুন্দর সুন্দর রেসিপিগুলো আজকে একসাথে কতগুলো রেসিপি দেখাই দিছি আমাকে অবশ্যই আপনারা কমেন্টে ধন্যবাদ দিতে ভুলবেন না তো এইদিকে আমার রান্নাবান্না শেষ আমার ফোলা ফাইনে রান্নাবান্না করতে বসছে কি সুন্দর রান্নাবান্নার সেট নিয়ে ছোটবেলায় আমরাও খেলাধুলা করতাম এখন আমার ফোলা ফাইনেও খেলাধুলা করে তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন টাটা গুড বাই